আজ আমি জীবনের অন্তিম মুহূর্ত গুনছি। গতকাল পর্যন্ত আমি সুন্দর সময় কাটিয়েছি আমার সঙ্গীদের সাথে, এবং গতকাল পর্যন্ত আমি খুশি ছিলাম আমার নবজাতক পিতার সাথে। হাই, কে জানতো গতকালই আমার জীবনের শেষ অন্তিম আনন্দের মুহূর্ত ছিল। ইস, যদি জানতাম তাহলে আরেকটু আনন্দের সাথে বেঁচে নিতাম, কিন্তু হায়, বড্ড দেরি হয়ে গেছে আর আমার হাতে সময় নেই সেই কত সুন্দর জীবনটা বাঁচার। কি জানি আমার নবজাতকের কি খবর, কেই বা তার দেখভাল করছে, সে ঠিকমতো খেলো নাকি, কোথায় আছে, হয়তোবা কোনো বিপদের সম্মুখীন হয়েছে কি, হয়তোবা আমার মৃত্যুর আগে তার মৃত্যু হাতছানি দিচ্ছে, হয়তো কোনো কাকের হাতে বা কোনো কুকুরের মুখে। এই তো গতকালও এই সময় পর্যন্ত তার সাথে কত খেলা করেছে, কত সুন্দর সময় কাটিয়েছে। হায় হায় ভগবান, আমাকে তুমি আরেকটু সময় দিলে না, আরেকটু বাঁচতে দিলে না আমার সুন্দর জীবনটা, বাঁচতে দিলে না আমার নবজাতকের জন্য। ভগবান, তোমার কাছে আমার একটাই প্রশ্ন, কি কি বা ছিল আমার অপরাধ, কী বা আমি করেছি যে যার জন্য তুমি আমার এত করুণ ও কঠোর শাস্তি দিলে, ছিনিয়ে নিলে আমার জীবনটাকে আমার সঙ্গীদের কাছ থেকে। আমি তো ছোট্ট একটি প্রাণী, আমার চাওয়া পাওয়াও সীমিত, আমি তো খুশি ছিলাম এই জীবনে, কোনো চাওয়া পাওয়া পালাই নেই। মনে পড়ে যায় সেই পুকুরে জলে ঘোরাফেরা, সঙ্গীদের সাথে খেলা করা আর দুবেলা একটু খাবার, ওই যে লম্বা করে বাবুটার হাতে, সে আমাদের জন্য অনেক কিছু করতো, অনেক খেয়াল রাখতো আমাদের। ভগবান, তাকেও শেষ দেখাটা আমাকে প্রাণ মরে দেখতে পারলাম না তাকে, কারণ আমি যে আমার মাথাটা সোজাই করতে পারছি না, চোখে কিছু দেখতেই পাচ্ছি না, চারিদিকে ঝাপসা আর ঝাপসা, কাদের যেন দূর থেকে গলার শব্দ শুনতে পাচ্ছি আমাকে ঘিরে, তারই মধ্যে আমার ওই বাবুটার শব্দ শুনতে পাচ্ছি হালকা, হয়তোবা ডাক্তারও এসেছে, কারণ আমার মাথা তুলে কি যেন একটা দিল, আমার হালকা ব্যথা অনুভব হলো, ঠিক যেন ছুট ফোটার। পারলে রেখো ভগবান তোমার কাছে আমার শেষ প্রার্থনা, পরের জন্ম যদি সত্যিই থেকে থাকে তাহলে আমি যেন আবার আমার এই রূপে এখানেই ফিরে আসি, তোমার কাছে তোমার এই অবুজ সন্তানের শেষ প্রার্থনা। পারলে রেখো, আজ আসি বন্ধুরা, আবার আমি ফিরে আসবো তোমাদেরই মাঝে।